বাংলাদেশে বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামান ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী অ্যাসোসিয়েশন ইপিবিএ প্যারিসে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি দিতে গেলে তিনি এই আশ্বাস দেন ফ্রান্স থেকে বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে স্মারকলিপি দিয়েছে ইউরোপের সর্ববৃহৎ সামাজিক সংগঠন ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইপিবিএ ইপিবিএ ফ্রান্সের মহিলা সম্পাদিকা সোমা সহ আরও অনেকেই